ওয়েলকাম টু বেড অঙ্ক.কম। আমি তোমাদের ম্যাথ টিউটর মহিনাক ব্যানার্জি। এখন আমরা এই লম্ব বৃত্তের চোঙের অঙ্কটা দেখে নেব। দেখো এখানে কি বলছে, একটি চোঙাকৃতি পাত্রে 550 লিটার জল ধরে, পাত্রের উচ্চতা 28 সেন্টিমিটার হলে ব্যাস কত? তাহলে আমাদের প্রথমে আয়তন থেকে আমরা ব্যাসার্ধের মান বার করবো, তারপরে সেই ব্যাসার্ধ থেকে ব্যাস শুরু করা যাবে। কি লিখবো? আমরা জানি চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। সুতরাং পাই আর স্কোয়ার এইচ সমান সমান 550, বা পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত, 28 সমান 550। আর সাইডে লিখে দেব এক ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার। যেহেতু এখানে 28 ডেসিমিটারে লিখছি, সে কারণে লিটারটাকে আমরা এই হিসাবে লিখতে পারি, বা আর স্কোয়ার সমান 550 বাই 28 ইন্টু 7 বাই 22। বা এবারে কাটাকুটি করলে কি হবে, এগারো দিয়ে কাটলাম 2, এগারো দিয়ে কাটলাম 50, 7 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 25। তাহলে বা 8 সমান সমান 2/25/4, বা 8 সমান সমান 5/2, বা 8 সমান সমান 2.5। এত ডেসিমিটার। তাহলে এবার আমাদের দেখো কি চেয়েছে, এর ব্যাস কত। তাহলে অতএব চোঙাকৃতি পাত্রের ব্যাস সমান 2 × 2.5 সমান সমান 5 ডেসিমিটার। তাহলে এটাই বেরিয়ে গেল আমাদের উত্তর। বিড়ঙ্ক.কম এর সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট বিড়ঙ্ক.কম।